नमस्कार, आमी जितेंद्र दास। आमार यूट्यूब चैनले जानाई प्रिय छात्र छात्री स्वागतम। आमी आज ये भिडियोते प्रिय छात्र छात्री ऋतु सम्पर्के पुंगानुपुंगभावे आलोचना करब। ताहले भिडियोटिके देखते थाको और जदि भिडियोटिके भालो लागे ताहले भिडियोटिके लाइक शेयर एंड कमेंट करो एबं आमार चैनलटिके सबसक्राइब करो एई धरनेर आरो भिडियो पावार जन्य। ताहले चलो भिडियोटिके शुरू करी। प्रथम कथा हलो ऋतु कयटी ओ कि कि। बचरे ऋतु छयटी ग्रीष्म बर्षा शरत हेमंत शीत और बसंत। ऋतुगुली के भालो करे बुझानोर जन्य बांगला बारो मासेर नामगुलो जेने नी। बैशाख और ज्येष्ठ मास मिले ग्रीष्म ऋतु है। आषाढ़ श्रावण मिले वर्षा ऋतु है। भाद्र आश्विन मिले शरत ऋतु। कार्तिक अग्रहायण मिले हेमंत ऋतु है। पौष और माघ मिले शीत ऋतु है। फाल्गुन और चैत्र मास मिले बसंत ऋतु है। तो ग्रीष्म ऋतु, एखन आमी ग्रीष्म ऋतु सम्पर्के आलोचना करब। देखो बांगला बर्षपंजी अनुयायी बछरेर प्रथम दुई मास बैशाख और ज्येष्ठ मिले ग्रीष्मकाल है। এই সময় সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে উঠে ভূমি, জল শুকিয়ে যায়, অনেক নদী তার স্বাভাবিক নাব্যতা হারায়, জলশূন্য মাটিতে দরে ফাটল, গাছে গাছে বিভিন্ন মৌসুমি ফল দেখা যায়, যেমন আম, কাঁঠাল, লিচু ইত্যাদি। বর্ষাকাল বা বর্ষা ঋতু। বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী গ্রীষ্মের পরের ঋতুটি হলো বর্ষাকাল। সে সময় প্রচণ্ড ও মুষলধারে বৃষ্টিপাত গ্রীষ্মকালের সব তপ্ততা মিটিয়ে দেয়। রাস্তাঘাট বেশ কর্দমাক্ত থাকে, নদীনালা বেশ ভরাট হয়ে প্রকৃতিতে নতুন এক মাত্রা জাগিয়ে তোলে। আষাঢ় ও শ্রাবণ মাস মিলে বর্ষাকাল গঠিত হয়। এ সময় নদীনালা কাল ভিল জলে পূর্ণ হয়। তারপর আসছে শরৎ ঋতু। দেখো শরৎ ঋতু, শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। এটি শরৎ ঋতুর তৃতীয় ঋতু হিসেবে বিবেচিত। এ সময়ে খাসফুল, পদ্ম, শালুক প্রভৃতি ফুল ফুটে আকাশে সাদা মেঘ বেশে বেড়ায়। এ সময় বায়ুর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। রাতে সবুজ ঘাসে হালকা জলের কণা দেখা যায়। তারপরে আসছে হেমন্ত ঋতু। তো হেমন্ত ঋতু দেখো, কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাসে হেমন্তকাল। এটি শরৎ ঋতুর চতুর্থ ঋতু। এ ঋতুতে কৃষকের মধ্যে ফসল কাটার ব্যস্ততা দেখা যায়। ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব। তারপরের ঋতুটি হলো শীত ঋতু। তো শীত ঋতু দেখো কি, পৌষ ও মাঘ এই দুই মাস মিলে শীতকাল গঠিত হয়। শীতের সময় খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস খাওয়া হয়। বনভোজনের আদর্শ ও উপযুক্ত সময় হিসেবে শীতকাল বিবেচিত হয়ে আসছে। এই সময় কুল ফল হয়। শরৎ ঋতুর সর্বশেষ ঋতুটি হল বসন্ত ঋতু। তো বসন্ত ঋতু দেখো, ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে বসন্তকাল। বাংলা পঞ্জিকা বর্ষে বসন্ত সর্বশেষ ঋতু হিসেবে স্বীকৃত। এ ঋতুতে গাছে নতুন পাতা গজায় ও ফুল ফুটে। আবহাওয়ার পরিবর্তন, প্রকৃতিতে নতুন মাত্রা যুগের কারণে বসন্ত ঋতু ঋতুরাজ বসন্ত নামে পরিচিত। নানা স্থানে বসন্ত বরণ অনুষ্ঠান হয়ে থাকে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ঋতু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।